সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আসছে ঘূর্ণিঝড় মোকা, আগামী তেরো এবং চৌদ্দ মে সাইক্লোন ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি সবাই সতর্ক থাকবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুরে বদরপুরের বাসির গ্রামে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক হৃদয় বিদারক ঘটনা উত্তর করিমগঞ্জের রাহাতপুরে মামার বাড়িতে বেড়াতে সে লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল এক কিশোরের সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাত্র পনেরো মিনিটের ঘূর্ণিঝড়ের জরে তসনস কালাইন কাটিগড়ার বহু এলাকা কালবৈশাখী জরে তস নস পশ্চিম কাটিগোড়া ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মহেন্দ্র সিং ধোনির ডাবল সিক্স ধোনির হাতে দাদার বিদায় চেন্নাইয়ের কাছে সাতাশ রানে হেরে আইপিএল থেকে প্রায় সিটকে গেল দিল্লি আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী জন আরোগ্য প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া রেশন কার্ড থাকা পরিবার লাভবান হবে দু বছরে যা হয়েছে কেউ ভাবেনি নি আগে একশোর মধ্যে একশো পাবে সরকার বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর বাগায় এক বিদংসী অগ্নিকাণ্ডে বস্মীভূত বসতগড় সহ দুইটি দোকান এক লক্ষ আটচল্লিশ হাজার বুয়ো সিম সংযোগ বিচ্ছিন্ন করল টেলিকম রাজ্যের পঞ্চান্নটি বিক্রয় কেন্দ্রের বিরুদ্ধে মামলা শিলচরের শ্বশুরবাড়ির গলি থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ এবার বন্যার দুর্ভোগ থেকে রেহাই পাবেন হাইলাকান্দি জেলাবাসী দলেশ্বর ফ্লাইওভারের কাজ সম্পন্ন সরকারকে জানালো পূর্ত ডিভিশন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া রেশন কার্ড থাকা পরিবার লাভবান হবেন রাজ্য সরকারের বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আম জনতাকে সুলভ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আয়ুষ্মান ভারতের অভিনব সম্প্রসারণ করে আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামের স্বাস্থ্য প্রকল্পের শুভারম্ভ করেন এই প্রকল্পের অধীনে প্রতিটি যোগ্য পরিবারের জন্য বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসা সেবা প্রদানের সুবিধা পাওয়া যাবে আধার কার্ড থাকা যে সকল সুবিধা প্রাপক জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে তালিকাভুক্ত কিন্তু এবিপি এমজে ওয়াইয়ের অধীনে পড়েননি এইসব মানুষ এই প্রকল্পের জন্য যোগ্য বিবেচিত হবেন অসম সরকারের চিকিৎসা শিক্ষা এবং গবেষণা বিভাগের এই পদক্ষেপের মাধ্যমে সমগ্র রাজ্যে তিনশোর বেশি তালিকাভুক্ত চিকিৎসালয় এবং দেশের সব এবিপিএমজেওয়াইর তালিকাভুক্ত চিকিৎসালয়ে এক হাজার পাঁচশো আটাত্তর ধরনের চিকিৎসা উপলব্ধ হবে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুর থানা এলাকার বাসির গ্রামে হতভাগ্য কিশোরীর নাম মনোয়ারা বেগম বয়স মাত্র চৌদ্দ বছর এলাকা সূত্রে জানা গেছে বুধবার সকালে বন্ধ একটি কক্ষের করি কাটে শাড়ি দিয়ে গলায় ফাঁস বাঁধা মনোয়ারা বেগমের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা তাকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যরা শাড়ি কেটে দেহ নিচে নামান কিন্তু শেষ রক্ষা হয়নি পরে ঘটনাটি মর্যাদকান্দি এডি ক্যাম্প বদরপুর থানায় জানানো হয় খবর পেয়ে বদরপুর থানা থেকে ইন্সপেক্টর অসি সোমেশ্বর তদন্তকারী অফিসার এসআই শফিকুল মজুমদার সহ মর্যাদকান্দি এডি ক্যাম্পের পুলিশ কর্মীরা ছুটে যান খবর পেয়ে করিমগঞ্জ থেকে ছুটে আসেন পুলিশ সুপারপার্ত প্রতিম দাস বদরপুরের সার্কুল অফিসার তোহির আলমের উপস্থিতিতে প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে উল্লেখ্য বাসির গ্রামের প্রয়াত আব্দুল জব্বারের কন্যা মনোয়ারা বেগম রহিমপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন স্কুলে ছুটি ঘোষণা করা মামার বাড়িতে বেড়াতে সে হৃদয় বিদারক ঘটনা ঘটল লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল এক কিশোরের ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জের রাহাতপুরে নাগাল্যান্ড থেকে মামার বাড়িতে বেড়াতে সে নদীর জলে ডুবে মৃত্যু হওয়া যুবকের নাম আহমেদ সে দ্বাদশ শ্রেণীর ছাত্র বুধবার সে মামার বাড়ির লাগোয়া নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় বলে খবর পাওয়া গেছে পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে আর বেঁচে নেই জানা গেছে হতভাগ্য মিসবাহের বাবা কর্মসূত্রে নাগাল্যান্ডের কুহিমায় তাকেন তাদের মূল বাড়ি দক্ষিণ করিমগঞ্জের ডেউয়াকুড়ি গ্রামে তার অকাল মৃত্যুতে মামার বাড়ি রাহাতপুর সহ নিজের গ্রাম ডেগুয়াকুড়ি গ্রামে শোকের এসেছে পুলিশ হেফাজতে দেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠায় মাত্র পনেরো মিনিট স্থায়িত্ব ছিল ঘূর্ণিঝড়ের এই পনেরো মিনিটে তসনস হয়েছে কালাইং সহ পশ্চিম কাটিগড়ার বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎ সংযোগ কবে বহাল হবে নিশ্চয়তা নেই বুধবার বিকেল তিনটা নাগাদ আচমকাই বড়াইল পাহাড়ের দিক থেকে সমতলে আসরে পড়ে ঘূর্ণিঝড় সঙ্গে ছিল মুষলধারায় বৃষ্টি প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট পর্যন্ত প্রচণ্ড গতিতে জ্বর বয়ে যাওয়ার পর দেখা যায় বাড়ি গাছপালা দোকানঘড় ভেঙ্গে গেছে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে দোকানঘড়ের চাল খুলে হাই ভোল্টেজ খুঁটির উপর জুলতেও দেখা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খালাইন সহ পশ্চিম কাঠিগোড়ার বিস্তীর্ণ অঞ্চল ক্রেগ পার্ক চা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে করচুড়া এলাকার ছয় নম্বর জাতীয় সড়কের পাশে থাকা অনেক গড়ে চাল উড়ে যায় এবং এক কিলোমিটার দূরের কৃষি জমিতে গিয়ে পড়েছে খালাইন থেকে সীমান্ত এলাকার বিএসএফ জোয়ানদের ক্যাম্পে যাওয়া এগারো কেবির বৈদ্যুতিক লাইনটির খুঁটি বিভিন্ন জায়গায় উপরে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজেশ্বরপুর গ্রামে এখানে সঙ্গে থাকায় এগারোটি দোকান গড়ের চাল উড়ে যাওয়ায় বেতরের সব সামগ্রী নষ্ট হয়ে গেছে মৌসম বিভাগ সূত্রে খবর ঘূর্ণিঝড় মকার প্রভাবে বৃহস্পতিবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সহ জড়ো হাওয়া শুরু হবে এবং শুক্রবারও বাড়ি বৃষ্টিপাত চলবে তারপর শনিবার থেকে উত্তর পূর্বের রাজ্য অসম ত্রিপুরা অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিপাত শুরু হবে এবং মকার ল্যান্ড ফলের দিন রবিবার বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন শিলচর ন্যাশনাল হাইওয়ে সংহতি পথে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ নীলু দাস নামে ওই যুবক ছিলেন ন্যাশনাল হাইওয়ে এলাকারই এমপি সরণির বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ খবর পেয়ে তারা সংহতি পথে গিয়ে একটি বাড়িতে তৈরি বাঁশ ও টিনের গড়ের ভেতর গলায় ফাঁস পড়ানো নীলুর দেহ জুলতে দেখেন যে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই বাড়িতে কেউই থাকেন না বাঁশ ও টিন দিয়ে তৈরি গড়টিতে রাখা হয়ে বাড়ির কাজের বিভিন্ন সামগ্রী তবে ওই বাড়ির কাছেই রয়েছে নীলুর শ্বশুর বাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর এদিনই মৃতদেহ সমঝে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে পুলিশের এক সূত্র জানান আশপাশের লোকদের সঙ্গে কথাবার্তা বলে তারা জানতে পেরেছেন এদিন সকালে নীলুকে ওই এলাকায় ঘুরাগুরি করতে দেখা গেছে সূত্রটি আরও বলেন শ্বশুরবাড়ির গলিতে নীলুর দেহ উদ্ধার হওয়ার পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা না তা খতিয়ে দেখা হচ্ছে প্রথম দু বছরে কাজের নিরিখে সরকার একশোর মধ্যে একশো নম্বরই পাবে সব পরিকল্পনা মতো সারা হয়েছে তাই একশো পনেরো নম্বর দেওয়ার যদি ব্যবস্থা থাকে সেটাও দিতে হবে দু বছরে সরকারের সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রী বুধবার এই দাবি করেছেন এক বিদংশী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায় একটি বাড়ি ও দুইটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয় বুধবার বিকেল পাঁচটার দিকে বাগা বাজারের দক্ষিণ প্রান্তে পিএইচির সংলগ্ন এলাকায় বাগা বাজার বন বাসিন্দা আজিজুর রহমান লস্কর গড়ে হঠাৎ আগুন প্রত্যক্ষ করেন বাড়ির লোকজন মুহূর্তে আগুনের লেলিহান শিকা গ্রাস করে এর সম্পূর্ণ বাড়িটি আগুন সরিয়ে পড়ে জাতীয় সড়কের পাশে থাকা দুটি দোকান ঘরেও খবর দেওয়া হয় দমকলে দমকল বাহিনী পৌঁছার আগেই সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায় আজিজুর রহমানের বসত গৃহ দোলাই থেকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দোকানঘড় সরিয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছায় দলাই পুলিশও আগুনের সূত্রপাত কোথায় থেকে ঘটেছে তাই কোনো জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে বুয়ো সিম কার্ড সংযোগ বাড়ছে অসমে নানাভাবে প্রবঞ্চকদের হাতে যাচ্ছে এই কার্ডগুলো এ নিয়ে আগেই শঙ্কা প্রকাশ করেছিল টেলিকম বিভাগ এবারে এক বড়সড় পদক্ষেপ নিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ সম্প্রতি টেলিকম বিভাগ অসমে এক লক্ষ আটচল্লিশ হাজার বুয়ো সিম কার্ড সংযোগ শনাক্ত করেছে শুধু তাই নয় এই সিম কার্ডগুলো সহযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত জানান টেলিকম বিভাগের আধিকারিকরা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা এদিকে কাঁসার শিলচরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দলেশ্বর বাইপাস সহ রেলের উপর দিয়ে বইয়ে যাওয়া ফ্লাইওভারের কাজ সম্পন্ন হওয়ার বিষয়টি অসম সরকারকে অবগত করল পূর্ত বিভাগ এনএইচ করিমগঞ্জ ডিভিশন বিভাগীয় বাস্তুকার আব্দুল খান জানিয়েছেন দলেশ্বর বাইপাস ও ফ্লাইওভার কাজ সম্পন্ন হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা বাইপাস সহ ফ্লাইওভারের উদ্বোধনের সরকার যেদিন বিজ্ঞপ্তি জারি করবে সেই দিন থেকে বাইপাস ও ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচলের সবুজ সংকেত দেওয়া হবে অনেক প্রতীক্ষার পর বাইপাস সহ ফ্লাইওভারের কাজ সম্পন্ন করতে পারায় তিনি খুশি কেননা বন্যার সময় যে দুর্ভোগের সৃষ্টি হয় তা থেকে অন্তত রেহাই পাবেন হাইলাকান্দি জেলাবাসী এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন